হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এটা হচ্ছে একটা মিনি ব্লগ, মানে খুব 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 ছোট্ট ভিডিও। আর সরস্বতী পুজোয় সেরকম কিছু করিনি বলে সেরকম কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না। এই আজকেই জাস্ট একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো এখনও যাও গিয়ে যারা মানে দেখে আসোনি তারা যাও গিয়ে দেখে আসো। আর বাড়িতে পুজোর সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজোর সব কিছু জোগাড়ও হয়ে গেছে, বৌদি আর মা সব কিছু করে দিয়েছে। আর এখানে এখন পুজো হচ্ছে, এরপরে আমরা একটু পর সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। আর এই যে এটা হচ্ছে বিকেলবেলা, মানে 3:30 এরকম টাইমটাতে, তো বেরোনোর কোনো কথাই ছিল না। আমি তো শর্ট ব্লগে তোমাদেরকে বলেছি, মানে আগে হতো বিয়ের আগে অনেক কিছু প্ল্যান থাকতো, বাট বিয়ের পর আমার আর যেতেই ইচ্ছে করছিল না। তাও সবাই বললো যে চল একটু ঘুরে আসি, মানে সামনে যে কটা ঠাকুর আছে, মানে কলেজ বলো আমাদের স্কুল, এরকম চল একটু ঘুরে আসি, ঠাকুর দেখে আসি। তো সেই জন্য সবাই মিলে একটু বেরিয়েছিলাম রেডি হয়ে। ঠিক আছে, ওটা ফ্যাট ফ্যাট করছে, যাবো বলতে গেলে আমি মিতুন যাচ্ছি, দিদি আর জিজু যাচ্ছে, আর ওইদিকে পূজা আর জিজু যাচ্ছে, তো এই ছজন মিলে আমরা একটু যাব ঘুরে আসব। আমাদের কোনো বেরোনোর কথা ছিল না, হঠাৎ করেই প্ল্যান হলো যে যাব এরকম, তো সেই জন্য চুড়িদার পরেই বেরোলাম। এমনি তো আমি শাড়ি পরতাম না, আর আগেই একটা শাড়ি পরবো ভালো লাগতো, এখন দূর কে পরছে এরকম একটা ব্যাপার। তো চলো এখন বেরোনো যাক ঘুম ভাঙালি। তো তুমি ওর নিজে একটা পাঞ্জাবি পরেছিল, ও সকালে কলেজ গিয়েছিল, ও পাঞ্জাবি পরেছিল, নিজেই বললো যে না আমি আর পাঞ্জাবি পরে যাবো না, আমি খুলে দেবো। খুলে দাও, এবার আমার ঠান্ডা লাগছে, আর আজকে না ঠান্ডাটা একদমই নেই বলতে গেলে। তো সেজন্য একটা হুডিও পরে নিয়েছে, আর আমি কিচ্ছু পরিনি, জাস্ট কুর্তি। তো চলো বেরোনো যাক। এই যে চলে এসেছি ঠাকুর দেখতে। প্রথমে গিয়েছিলাম হচ্ছে রামপুরহাট কলেজ, এটা হচ্ছে রামপুরহাট কলেজের ঠাকুর। প্রথমে রামপুরহাট কলেজটা দেখে তারপর আমরা আরও জায়গায় ঘুরেছি, মানে গার্লস স্কুল, হাই স্কুল, সব স্কুলে দেখেছি আমরা। তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের স্কুলে, মানে রামপুরহাট গার্লস হাই স্কুল। স্কুলটাকে যদিও খুবই মিস করি, কারণ স্কুল লাইফটা জাস্ট ভোলার মতন নয়, ভোলা যায় না। অনেক দিন পর স্কুলের ভেতরে গেলাম, তো ভীষণই ভালো লাগলো। তারপরে আমরা কোনো কিছু না ভেবে চলে গেছিলাম একবারে চায়ের দোকানে চা খেতে, কারণ সবারই একটু চা টান করছিল। কারণ যেহেতু বললাম যে আমি ওই 3:30 সবাই আমরা ওই রকম টাইমে বেরিয়েছিলাম, সবাই ঘুম থেকে উঠে এসেছিলাম আর কি, সেই জন্য চা টান করছিলো, চাটা না খেলেই হচ্ছিলো না। আগে কি হতো, মানে বাড়িতে তো দুপুরে খেতামই না, সরস্বতী পুজোর দিনে বাইরেই খেতাম, কিন্তু এবছর আমরা বাড়িতেই খেয়েছি, খিচুড়ি খেয়েছি, মানে আরও যা যা হয় আর কি, সব কিছু বানিয়েছিলো, ভাজা টাজা ছিল, তো বাড়িতেই খেয়েছি। কিন্তু এর আগে না আমরা ঠিক বাড়িতে খেতাম না, মানে বাইরেই ঘুরবো, বাইরেই খাবো, এরকম একটা প্ল্যান সেট থাকতো। আর চা খাবো, বিস্কিট খাবো না সেটা তো হতেই পারে না, মানে স্পেশালি আমার এই বেকারির বিস্কিটগুলো আমার খুব খেতে ভালো লাগে, যেগুলো বাদাম টাদাম দেওয়া থাকে আর বিভিন্ন ধরনের পাওয়া যায়, সেই জন্য আমার ভীষণই ভালো লাগে। তো সবার প্রথমে আমরা বিস্কিট খেয়ে তারপরে চা খেলাম। আর এখানে মিতুন ফোনটা ধরে আছে আর আমাকে বারবার বলছে বন্ধ করবো বন্ধ করবো। গাইস, আজকের এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনও যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি অনেকগুলো ভিডিও করেছি, সেই সবগুলো আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। এখন অনেক রাত্রি হয়ে গেছে, আমি এই মাত্র জাস্ট এডিটিং কমপ্লিট করলাম, আর এখনই এন্ড করছি ভিডিওটা। তো যাই হোক, বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।